আরে আরে, তুমি এইভাবে পিছলে যাচ্ছ কেন? আপনি আমার ইজ্জত নষ্ট করবেন নাকি? আমি তোমার বউ, আমি যা করব সব ভালোবাসা। এখন না, রাতে কইর, মানে পরে হবে, এখন বাইরে যাব। এই, তোমাকে কই যেতে দিয়েছি আমি? কোথায় যাচ্ছ? গার্লফ্রেন্ড আছে নাকি বাইরে? ছি ছি, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। কোনোদিন যদি শুনি তোমার একদিন কে আমার একদিন। এখন তোয়ালেটা গায়ে জড়িয়ে নেন, আপনার সব দেখা যাচ্ছে। আপনি এত সুন্দর কেন? তোমারই তো বউ, এভাবে লজ্জা পাচ্ছ কেন? আমি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছি, কখন কি করে বসি তখন আমাকে দোষ দিতে পারবেন না। আমিও দেখতে চাই তুমি কিভাবে কন্ট্রোলের বাইরে যাও। আপনি এভাবে তাকিয়ে থাকবেন না, আমার লজ্জা করছে। লজ্জাবতী আসছে রে, আমার এসবে শরম করে। এই নেন, আমি জড়িয়ে দিচ্ছি তোয়ালে। শার্ট খোলো, আজকে আমার সাথে আবার গোসল করাবো। আপনি এতদিন কোথায় ছিলেন? 3 দিন আগে রিফাত পরিবারের ছোট ছেলে, বাড়িতে ভাই বোন বলতে তার একটা বড় ভাই আছে আর বাবা মা। বাবা একজন ডাক্তার, এছাড়াও ওর বাবার অনেকগুলো ইনকাম সোর্স আছে, আর মা ওদের সবার খেয়াল রাখে, এটাই সবচেয়ে বড় কাজ। কলেজ শেষে বাড়ি ফিরছে রিফাত, বাড়ির গেট দিয়ে ঢুকবে তখনই দেখলো ওর ভাইয়া তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ভাইয়ার চোখ মুখ দেখে বুঝতে পারলো ভাইয়ার কিছু একটা নিয়ে রেগে আছে, আর দেরি না করে সোজা আম্মুর কাছে চলে গেল। আম্মু, কিছু কি হয়েছে? ভাইয়া এভাবে বেরিয়ে গেল কেন? রিফাত, তুই এসেছিস বাবা? তোর বাবা আসিফের জন্য মেয়ে ঠিক করেছে, দেখ দেখ কি সুন্দরী, দেখ। আম্মুর কথা মতো রিফাত মেয়েটিকে, মানে ওর হপু ভাবির ছবি হাতে নিয়ে দেখতে লাগলো। ভাবি দেখতে মাশাআল্লাহ, কোনো পরীর থেকে কম না। তোর পছন্দ হয়েছে? হুম আম্মু, পছন্দ হবে না কেন, মেয়ে তো একেবারে মাশাআল্লাহ। ভাইয়ার পছন্দ না হলে আমি বিয়ে করে ফেলি, কিন্তু ভাইয়া এভাবে তড়িঘড়ি করে বেরিয়ে গেল কেন? ভাইয়া জানে এইসব? হ্যাঁ, তোর বাবা তোর ভাইয়াকে সবটা বলেছে। বলেছে ভালো কথা? ভাইয়ার মেয়েটাকে পছন্দ হয়েছে তো, নাকি তোমাদের পছন্দ? তোর বাবা আগে থেকেই কথা দিয়ে এসেছে, বের দিলে এই মেয়ের সাথেই দিবে, নয়তো বা দিবে না। এখন আসিফের পছন্দ হলো নাকি হলো সেটার খবর কি তোর বাবা রাখবে? উনি যা বলবে তাই হবে, ওনার কথার কখনো কোনো নড়চড় হয়নি, আর আজও হবে না। তাই হয়তো ভাইয়া এভাবে বেরিয়ে গেছে, ভাইয়ার হয়তো মেয়েটাকে পছন্দ হয়নি, কিন্তু আর কি করার বলো, বাবা যা বলে তাই করে, এটা আমার কপালেও আছে। রিফাত আর এইসব নিয়ে মাথা না ঘামিয়ে নিচে ডুমে গিয়ে ফ্রেশ হয়ে সামান্য কিছু খেয়ে নিল, খাটের উপর শরীর ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। হঠাৎ ফোন বাজতে লাগলো, বন্ধুরা ফোন দিয়েছে। রিফাত বেরিয়ে পার্কে চলে গেল, সেখানে সব বন্ধুরা এক হয়েছে, সবার সাথে প্রায় অনেকক্ষণ আড্ডা দিল। শেষের দিকে ভুলে তাড়াহুড়োয় নিজের বাইকটা আনতে ভুলে গেছে, তাই হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। রাস্তা পার হবে রিফাত তখনই ট্রাফিক রেড সিগনাল অমান্য করে গাড়ি প্রায় রিফাতের ওপরে উঠিয়ে দেয়। গাড়ির ধাক্কা খেয়ে রিফাত মুখ থুবড়ে পড়ে মাটিতে, যার কারণে ওর হাত পা ছিলে যায় প্রচুরভাবে, চলছিল ক্ষত জায়গাগুলো। হঠাৎ গাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, রিফাত হাতের থেকে রক্ত পড়া দেখবে না, মেয়ে দেখবে। হাই কি মেয়ে, হোয়াইট শাড়ি, কালো কালো কপালে ছোট করে একটা কালো টিপ, হাতে সাদা কালো মিলিয়ে চুড়ি, কানের দুলের ছনছন আওয়াজ, তারপর পায়ের নূপুরের ছনছন আওয়াজ, সব মিলিয়ে মনে হচ্ছিল স্বর্গ থেকে কোনো হুর নেমে আসছে শুধু ওরই জন্য। মেয়েটি ওর কাছে আসার সাথে সাথে মনে বড় সড়ো একটা আঘাত পেল মেয়েটি, ওর স্বর্গের রানী না, ওর স্বর্গের রানী না, ওর ভাইয়ার হবু বউ। আর ও কিনা চোখের পলকে কত কিছু ভেবে ফেলেছিল, এসব ভেবে নিজেকে দোষ দিচ্ছিল। এই যে শুনছেন, কোন ধ্যানে আছেন? সে কখন থেকে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ভ্যাঁ ভ্যাঁ করতে করতে হাঁপিয়ে উঠেছি, আর আপনি কি না আমার কথাই কানে নিচ্ছেন না? ও ভাই,
তুমি কি বধির নাকি, কানে শুনতে পাও না? ইশ ভাবি, আমায় এতক্ষণ ধরে ডাকছিল কিন্তু আমি ছিলাম আরেক ধ্যানে। জি আমাকে বলছেন। আপনি ছাড়া আর কতজন আছে এখানে? জি আমি ছাড়া আর কেউ নেই। তাহলে আপনাকেই ডাকছি। আসলে আমার কোনো দোষ নেই, আমার ড্রাইভার ভুল করেছে। জানি সরি বললে আপনাকে অপমান করা হবে, তবু আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। ক্ষমা না চেয়ে যদি আমায় হাত ধরে উঠাতেন তাহলে বেশি খুশি হতাম। অনেকক্ষণ যাবত পড়ে আছি মাটিতে, হঠাৎ কেউ দেখলে 10-5 টাকা দিয়ে চলে যাবে ভিক্ষুক ভেবে। ও সরি সরি, মনেই ছিল না, নেন উঠে পড়ুন। এই বলে ওর হবু ভাবি তার হাতটা বাড়িয়ে দেয়। রিফাত ভাবির হাত ধরতে কেউ ধরল না। আরে আমি হাত বাড়ালাম আর আপনি সেটা ধরলেন না কেন? পরনারীর হাত ধরি না আমি, মাফ করবেন। ওরে বুনো বিড়াল, যাকগে আপনার সাথে কথা না বাড়ানোটাই ভালো। ড্রাইভার গাড়ি থেকে সেফটি বক্সটা বের করো তো, আর এই যে আপনি আমার সাথে চলুন। না মানে গাড়িতে কেন, যে আপনার কোনো খারাপ মতলব আছে নাকি? অদ্ভুত তো, আপনি আপনার উপর আমার খারাপ মতলব থাকবে কেন? না ইয়ে মানে আজকালকার মেয়ে তো বলা যায় না আমার মতো স্মার্ট কিউট ছেলেদের দেখে ক্রাশ খেয়ে যায়। মিথায় আপনার অ্যাক্সিডেন্টটা আমি করেছি তাই কিছু বলছি না, আর না হলে এসব সহ্য করার মতন মেয়ে আমি না। আর একটা কথাও নয়, আমার হাতটা ধরুন। হবু ভাবির কথা মতো রিফাত ওনার হাতটা ধরে বসে। উনি বক্স থেকে ব্যান্ডেজ স্যাভলন এইসব বের করে ওর প্রাথমিক চিকিৎসা করিয়ে দিল। হয়ে গেছে, নাও ইউ ক্যান ফিল বেটার। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবি জান, আপনি না থাকলে আজকে অ্যাক্সিডেন্ট হতো না আর মলম পট্টিও হতো না। জি কি বললেন? আমি না থাকলে আর ভাবি না কি বললেন? ও কিছু না। আচ্ছা আজ আমি আসি, কেমন? বাড়িতে সবাই হয়তো এতক্ষণে আমায় খুঁজছে। রিফাত এই বলে খোরাতে খোরাতে বাড়ির দিকে অগ্রসর হতে লাগলো। ফাজিল ছেলে একটা, ড্রাইভার গাড়ি স্টার্ট দাও। বাড়ি চলে আসে রিফাত। মা ওর এমন অবস্থা দেখার আগেই নিচে রুমে চলে যায় ও। হাতওয়ালা একটা শার্ট পরে নেয় যাতে মা বাবা ভাই কেউই যেন ওর এই অবস্থা না দেখে। খানিকক্ষণ ফোন টেপার পর লক্ষ্য করল ওর ভাইয়ার আগমন। ভাইয়াকে সেই সকাল থেকে আপসেট লাগছে, কিছু যে জিজ্ঞেস করবে তারও কোনো উপায় নেই। কি রে ভাইয়া, কোথা থেকে এলি আর সারাদিন কোথায় বা ছিলি? শুনলাম বাবা নাকি তোর বিয়ে ঠিক করেছে, কথা কি সত্যি নাকি? তোর করতে মন চাইলে কর তুই বিয়ে, আমার মনে এত আনন্দ নেই। আসিফ খেপে গেছে, হঠাৎ আম্মু সবাইকে খাওয়ার জন্য ডাক দেয়। এমনিতেও এতক্ষণ পেটে ইঁদুর মিছিল করছিল, আরেকটু হলে গোলাগুলি শুরু করে দিত। দৌড়ে গিয়ে খাবার টেবিলে বসল, ওর আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। সবাই খাচ্ছিল ঠিকই, কিন্তু এক একজনের মুখ যেন এক এক দিকে ঘোরানো। ওর বাবার মুখ বাংলাদেশে আর ভাইয়ার মুখ আমেরিকায়। রিফাত আর ওদের দিকে তাকালো না, খেয়ে দিয়ে নিচে রুমে গিয়ে চোরসে একটা ঘুম দিল। সকালবেলা রোজকার মতো আম্মুর বকুনি শুনেই ঘুমটা ভাঙে রিফাতের। তবে ওর বাবা আজ সবাইকে ড্রয়িং রুমে ডেকেছে, তাই আর আলসেম করল না, উঠে পড়ল। কি হলো তোর বাবার ভাইয়ের, বুঝলামই না। উহ মা, কথা না বাড়িয়ে এবার চলো তো, কি বলে আগে গিয়ে শুনি। আসিফ, তোমাকে আমি স্পষ্ট বলে দিয়েছি যে বিয়েটা আজকেই হবে। বাবা, এত তাড়াহুড়ো করার কি দরকার আছে? তাড়াহুড়া করার দরকার আছে, তোমার মতিগতি ভালো ঠেকছে না আমার। যত তাড়াতাড়ি পারি বিয়েটা দিয়ে মুক্ত হই, আমি বলে দিয়েছি আজই বিয়ে হবে। আর রিফাত তুই যা, সব অ্যারেঞ্জ কর, তোর দায়িত্ব। আচ্ছা আব্বু, আমি সব অ্যারেঞ্জ করছি। রিফাত দ্রুত লোকজন এনে বাড়ির সাজানোর কাজ শুরু করে দেয়। বিয়েটা দুপক্ষের মধ্যেই হবে ছোট করে, তাই খাবার দাবার হাইফাই ব্যবস্থা করলেও সেটা অল্প কিছু জনের জন্য। এই তোর কাজ সব শেষ না, আরো কিছু বাকি আছে? হ্যাঁ একদম কমপ্লিট, কোনো কিছু বাকি নেই, একদম নিশ্চিন্তে থাকতে পারো।
খাবার দাবারের ব্যবস্থা হয়েছে তো, সবাই যেন খেয়ে কোনো অভিযোগ করতে না পারে। কমপ্লিট হাতে আর হাত চাটবে সবাই, নো টেনশন, তোমার ছেলে আয়োজন করেছে, কেউ অভিযোগ করতে পারবে না। এই না হলে আমার ছেলে, আচ্ছা আসিফকে দেখছি না, আসিফ কোথায় দেখেছিস? আজকে ওর বিয়ে আর ওর খবর নাই। কি বলছো, আসিফ এখন আসেনি, আমায় বলেই তো বের হলো। এরই মধ্যে কোনে যাত্রী চলে এসেছে। আম্মু বিয়ে কি এখানেই হবে, না মানে কোনেদের বাড়িতে না বিয়ে হয়? হ্যাঁ, এখানে আর ওখানে কি, সব তো একই। দরজার ওখান থেকে দেখছিল রিফাত, ঘোমটা দেওয়া ছিল, তবুও পাতলা ওড়নার ভেতর চোখ দুটো দেখতে পারছিল। রিফাত আর ওর বাবা সবাইকে আপ্যায়ন করে নিয়ে আসে, হালকা পাতলা খাবারের ব্যবস্থা করা হয় সবার জন্য, কিন্তু ওর ভাইয়ার এখনো কোনো খবর নেই। এইদিকে সবাই ওর ভাইয়াকে খুঁজে পাগল। হঠাৎ দরজা দিয়ে ওর ভাইয়া প্রবেশ করল, সবার চোখ মাথায় উঠে যায়। এত এ তো শুধু আসিফ না, সাথে আর একটা মেয়েও আছে। বাবা, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব ছিল না। তুমি আমাকে কিছু না জিজ্ঞেস করে, আমার মতামত না নিয়ে তুমি আমার বিয়ে ঠিক করেছো। একবারও জানতে চাওনি আমি কাউকে ভালোবাসি কিনা, তাই আমিও তোমায় কিছু জানানোর প্রয়োজন মনে করলাম না, সরি বাবা। ওর হবু ভাবি আত্মীয় স্বজনরা সবাই আসিফের দিকে হা করে তাকিয়ে আছে। রিফাতের বাবার কাছে তার বন্ধু কৈফিয়ত চাইছে, কিন্তু ওর বাবা তার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। সবাই থামুন, আমার কথা আছে। আমার বড় ছেলে বিয়ে করেনি তো কি হয়েছে? আমার ছোট ছেলে রিফাত কেয়াকে বিয়ে করবে, আর ওর যোগ্যতা আমার বড় ছেলের চাইতে কম না, তাই কোনো প্রশ্ন হবে না, এটাই আমি আশা। আব্বুর কথা শুনে আকাশ ভেঙে পড়ে মাথার ওপর, বাংলা সিনেমা স্টার জলসার মতো বিদ্যুৎ চমকাচ্ছে আমার মাথার ওপর। শেষ পর্যায়ে ওর বাবার সম্মান রক্ষার্থে রিফাতকে বিয়েটা করতেই হলো। সবাই খুশি, বাট রিফাত খুশি না, কারণ হঠাৎ এভাবে সব তার উপর মেয়ে ওর হবু ভাবি, এটা ভাবা যায়? কিছু না ভেবেই সবাই ঠেলে দিল বাসুর ঘরের দিকে। রিফাত চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এখানে বসেই থাকবো নাকি আমাকে ওঠাবেন? রিফাতের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ভাবছো অবাক হইনি তাই তো, কারণ সেই দিনেই ধরে ফেলেছিলাম তুমি যে আমার দেবর ভাবি ডাকে শুনে। ইয়ে মানে আপনি তুমি? এইভাবে তোতলাচ্ছ কেন? আমি তোমার বউ, এখন ভাবি না, তুমি করেই বলতে পারো। আসলে ভাইয়ার জন্য সরি। তোমার ভাইয়ার থেকে তোমাকে বেশি ভাল লাগে, ওরে পছন্দ হয়নি আমার, তবু আব্বু বলছে তাই বিয়ে করতে আসছি। যখন দেখলাম বিয়ে করে ফেলছে তখন নাচতেছিলাম মনে মনে। আপনি তো খুব সাংঘাতিক, বাবা ভাইয়াকে মেনে নিলেও আমি কেন জানি আপনাকে এখনো মানতে পারছি না, কেমন কেমন লাগছে। বারবার মনে হচ্ছে নিজের ভাবিকে বিয়ে করেছি, আর নিজের ভাবির সাথে ওইসব চিচি ভাবা যায়? আচ্ছা বুঝেছি, যতদিন পর্যন্ত আমাদের মধ্যে ভাবনা হচ্ছে আমরা এক খাটে শুব না, কেমন? ধন্যবাদ আমাকে বোঝার জন্যে, তবে এমন না আমি আপনাকে পছন্দ করি না, আসলে দুজনে একটু সময় নিচ্ছে মানিয়ে নেওয়ার জন্য। রিফাত সোফায় শুয়ে পড়ে সারাদিনের খাটনিতে কখন ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে রিফাত দেখল ওর প্রয়োজনীয় সব কিছু ভাবি, ইয়ে মানে ওর বউ কেয়া গুছিয়ে রেখেছে। দেখতে হেব্বি সুন্দর, কিন্তু ওর ভাই বুঝল না। হঠাৎ বাথরুম থেকে কে একটা জানি শরীরে টাওয়াল পেঁচিয়ে বের হয়েছে, চোখ মাথায় উঠে যায় রিফাতের, এটা আর কেউ না কেয়া, ওর বউ। এই না একদমই না, আমি এসবের জন্য একদমই প্রস্তুত নই। আজকে তোমাকে আমি ছাড়ছি না রিফাত, আজকে শুধু তুমি আর আমি, তোমার ভাইয়া বউ নিয়ে এসে বাসর করছে আর তুমি বসে বসে আঙুল চুষছ। রাতে হবে সব, এখন আমি আর কন্ট্রোল রাখতে পারছি না। এই বলে রিফাত কেয়ার কাছে গেল। কেয়ার চোখের দিকে তাকিয়ে আছে, ভাবছে এত সুন্দর মানুষ হয় কিভাবে। রিফাত কেয়ার ফেলে দেওয়া তোয়ালে কেয়ার গায়ে আবারও চড়িয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু কেয়ার রিফাতের কোনো কথাই শুনছিল না, এক পা দুপা করে ওর দিকে বেঁকে আসছিল।
হঠাৎ কেয়া ওর টাওয়ালটা সরিয়ে দিল। তারপর আপনি যদি বাঘের সামনে গোস্ত দিয়ে রাখেন, বাঘ কতক্ষণ মানা করবে? রিফাত কেয়া কোলে নিয়ে সোজা বিছানাতে, জানালার পর্দা সব টেনে দিল। লাইট বন্ধ, আজকে দিনের বেলাতেই বাসর হবে।